মধ্য বঙ্গোপসাগরে ছিল সেটা আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আর সকাল 5:30টার সময়। আর এখন এর অবস্থান আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরেই আছে। এই ঘূর্ণিঝড়ের নাম দানা। এটা আমাদের সাগর আইল্যান্ড থেকে, সাগর দ্বীপ থেকে সকাল 1:30টার অবজারভেশনে 600 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দূরে রয়েছে, 600 কিলোমিটার দূরে। আর এটার এখন আমাদের পূর্বাভাস হলো উত্তর পশ্চিম দিকে এটা অগ্রসর হবে, আর আগামী কালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখ যে আগামীকালই উপকূল অঞ্চল বা উপকূল ভাগ অতিক্রম করবে। এটা আমাদের উড়িষ্যা, উত্তর উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ উপকূলে, যেটা আমাদের বলা হয়েছিল পুরী আর সাগর দ্বীপের মাঝে, সেটা আমাদের আরো স্পেসিফাই করা হয়েছে। যেটা এরিয়াটা হচ্ছে আমাদের ভিতরকণিকা ওড়িশাতে আর ধামারা এর কাছাকাছি কোনো এলাকায় আমাদের এটা আপনার যেটা স্থলভাগে আমার পৌঁছবে যে এরিয়াটা সেটা হচ্ছে এই কাছাকাছি। আর টাইমটা হচ্ছে আপনার 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে, যেটা বলা হয়েছিল আগেই। স্থলভাগ স্পর্শ করার সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ গতিবেগ 100 থেকে 110, যেটা আগেই বলা হয়েছিল দমকা হওয়ায় 120 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেটা আমাদের সতর্কতা দেওয়া রয়েছিল ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত উপকূল অঞ্চলের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সেই একই রকম সতর্কতা রয়েছে। এখন আমাদের তার সঙ্গে যেটা বাতাসের গতিবেগের সতর্কতা দেওয়া রয়েছিল সে একই সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে সব থেকে বেশি 100 থেকে 110, আর দমকা হয় 120। তারপরে আমাদের পাশের দুটো জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর তাছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তে থাকবে, এখানে 70 থেকে 80, দমকা হয় 90 বা 100 কোনো জায়গায়। হ্যাঁ, ক্ষতি আপনার দেখেন যেখানে স্থলভাগ অতিক্রম করে তার থেকে আপনার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত এরিয়ার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের পূর্ব মেদিনীপুরটা 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে এরিয়ার মধ্যে আসবে। হ্যাঁ, তার থেকে যত দূরে যাবেন তত আস্তে আস্তে বাতাসের এটা কমতে থাকে, কিন্তু আপনার বৃষ্টিপাতের পরিমাণটা আরো ব্যাপ্তিটা বেশি থাকে। হ্যাঁ, 250-300-400 কিলোমিটার পর্যন্ত থাকে। এটা প্রভাব তো আগেই যেমন বলে 24 আর 25 ম্যাক্সিমাম, শুক্রবারে কিছুটা থাকবে, সেটা তো আস্তে আস্তে কমের দিকে আর কি। হ্যাঁ, তখন মনে হবে যে কমে গেল। হ্যাঁ।